আমি বহু রাষ্ট্রে ঘুরেছি, রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ওই যে টিকিয়ালা মানে সব চুল কাটে ফেলেছে, এখানে কয়টা চুল আছে হিন্দুদের টিকিয়ালা, এদের একটা ফাংশন করে, নারী পুরুষ উভয়ে দেখি সারা রাত একভাবে বসে শুনতেছে। আর আমাদের মৌলানা আমির হামজা, মৌলানা আব্দুল খালেক বাঙালি হুজুর এত বক্তা নিয়ে এসে তারপরেও জিলাপির দোকানে পাড়াপাড়ি। আমাদের গ্রামের কথা বলছি যুবক ভাইয়েরা শোনো, একটা খুব গরিবের ছেলে ভলিবলের প্লেয়ার হয়ে গেল। তো ভলিবলের বলের প্লেয়ার হওয়ার পরে আমি দেখেছি সে প্রধানমন্ত্রী নিজে তাকে পুরস্কার দিল। তো প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়ার পরে মানে তার সাথে কথা বলাই মুশকিল হয়ে যেত, তার চাল চলন, যেদিন প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে তার চুলের কাটিং আলাদা, প্যান্ট এখানে কাটা এখানে ফাটা, মানে চুরি করা প্যান্ট এত খারাপ হয় না, হঠাৎ করে বিশাল লম্বা ছেলে হাফ প্যান্ট পরা আমার দরবার, আমার বাড়ি না আমার দরবার, সেখানে দেখে ঘোরাফেরা করে। তুমি ছেলেটা কার? বলছে আমার গ্রামে। তুমি এরকম বেয়াদবের মতন পোশাক কেন? তো বলছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সে পুরস্কার পাইছে, তাই প্যান্ট খুলে ফেলাইছে, তার মোটর সাইকেল চালানোর ভাব, মুরব্বী আছে, বাপ চাষা আছে, কুকুর শিয়াল রাস্তায় কত পিঁপড়া কত জীব জানোয়ার যাচ্ছে, উগ্রপন্থী চলাফেরা চলাফেরা করতে ড্রাম ট্রাক আছে জানেন তো, ড্রাম ট্রাক বলে একটা ট্রাক আছে না মাটি টানে, এই ট্রাকের কোম্পানি বলিছে ড্রাইভারকে যদি আমার একটা পাতি ভাঙতে পারো তাহলে ৫০,০০০ টাকা পুরস্কার। এই ট্রাকের পিছনে পড়ে একেবারে কি বলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যদি মাহফিল একটা মসজিদ সাজটা তৈরি করবে আর সেখানে এক হাতে বিড়ি টানতেছে আর এক হাতে আর এক বন্ধুর গলায় হাত দিয়ে বক্তা যাচ্ছে, একটা আলেম যাচ্ছে। করোনা ভাইরাসেও তোমাদের লজ্জা হয় নাই তাই না? আবার বড় ধরনের ভাইরাস আনতে চাও? যখন মানুষ বেয়াড়া হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, কোরআনকে অবমাননা করে, মসজিদকে অবমাননা করে, আলেমকে অবমাননা করে, তখন যুগে যুগে এ ধরনের ভাইরাস আসবে। ওই যখন আসবে তখন যাই কয় হুজুর কোন দুয়াতে শিখাবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। লালন বলতেছে যখন তো নৌকা ডুবে যাবে তখন যে তুই আল্লাহ রসুল বাদ দিয়ে বদর গাজী দুহাই দিবি, আল্লাহ রসুল বাদ দিয়ে নৌকা যখন ডুবে তখন মাঝি কয় বদর গাজীর দুহাই, কি করবে তোর বদর গাজী, বদর গাজী থাকবে কোথায়, কোনো লাভ হবে না সেদিন। দাওয়াত দিলাম, যুবক ভাইরা আর বেশি হাসাহাসি হয়ে গেছে, আড্ডা কিন্তু বেশি হয়ে গেছে, আল্লাহ কিন্তু আমাদের উপরে বেজার আছে। তাও এখনো এই যে তোমার দাদার বয়সী, তোমার বাবার বয়সী কিছু ইমানদার আছে দেখে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের থেকে মৃত্যুর হার কম, শুধু এই মুরব্বীদের কারণে। এরা একটু নামাজ কালাম পড়ে দেখে, এই মুরব্বীরা যদি নামাজ কালাম না পড়তো, এখন তো মুরব্বীর কোনো দাম নেই। আগে বিচার করতে দেখেছি, সালিশ বিচার করতে দেখেছি, ময় মুরব্বী গিয়ে হারিকেন ধরায়ে আস্তে করে যে বসে আছে, অমুক বিশ্বাস আসুক, অমুক মণ্ডল আসুক, অমুক পরামানিক আসুক, তারপরে বিচার হয়েছে, দাড়িওয়ালা মুরব্বীরা বিচার করেছে। আর এখন মুরব্বীদের কোনো দাম নাই, যাদের পিছনে দাড়ি
তারাই হলো বিচারক। জোরে বলুন ঠিক কিনা। সামনে বিপদ সংকেত দেখা যায়। বাংলার মুসলিম ছেলেরা তোমরা এখনো সতর্ক হও, সামনে সেই দিন কিন্তু আমরা যে দোয়া করব আমাদেরকে বেশি করে ধরবে, যে এই বেয়াদবদের জন্য দোয়া করে এদের আগে শেষ কর। সবাই আগায় আসে। এই কোরআনের মাহফিল যে জায়গায় বসানো হয় সে জায়গাটাকে বলা হয় জান্নাতের, বলুন জান্নাতের কি বিছানো আছে এখানে? খড় বিছানো আছে না, লাড়া নাকি কয় আপনাদের দেশে? কি কয়? লাড়া, লাড়া বিছানো আছে। যে লাড়া বিছানো জায়গা বা জান্নাতের বাগান হয় নাকি? তাহলে জান্নাতের মধ্যে লাড়াও মনে হয় আছে না? যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই লাড়াটাও জান্নাতের বাগান। এখানে আমাদের উলামায়ে কেরামকে নিয়ে আসছেন। আপনারা যদি আমাদেরকে না নিয়ে এসে একটা মন্ত্রী নিয়ে আসতেন তো ওনারা তো রাত্রে প্রোগ্রাম দিতেন না, দিনে প্রোগ্রাম দিতেন। মন্ত্রী আসলে দেখবেন এইদিকে কমপক্ষে 50টা পুলিশ, এইদিকে পুলিশ, যে বাড়িতে খাচ্ছে সেই বাড়িতে পুলিশ, প্যান্ডেল ঘিরাও করে আসে পুলিশ, বাথরুমের ছাদের উপরে পুলিশ। কি জন্যে? ওই মন্ত্রীর সম্মান যাতে কোনো রকম ক্ষুণ্ণ না হয়। আমাদের বেলায় তো কোনো র্যাবও নাই, পুলিশও নাই, কি বলে বিডিআরও নাই, চৌকিদারও নাই, দফাদারও নাই, আছে নাকি? তাই বলে কি আমরা একা আসি নাকি? আমরা একা আসি? জিলাফির দোকানদার নাই নাকি? জিলাফির দোকানদার আমাদের পাহারাদার আছে। তারপর ও এখানে দেখলাম চুরি দোরমালা সব বিক্রি করতেছে, মেয়েদের কসমেটিক, এরা তো আছে, আমরা একা না? ওরা একা, আমরা একা না। সুবহানাল্লাহ। ওই ওরা একা কিন্তু আমরা একা। খালেস নিয়াতে, খালেস নিয়াতে যখন আপনি কোরআন হাদিসের মাহফিলে বসে পড়লেন, আমার নবীর জবানে বলেন আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসে, র্যাবিডিয়ার চকিদার দফাদার লাগে না রে পাগলের দল, কোটি কোটি রহমতের ফেরেশতা হয়ে যায় আমাদের বডিগার্ড। এখানে আসতে পারি খুশি আছেন কারা? বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভাইয়েরা, আমার পর্দার আড়ালে মাও বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই কথাটা কার? খালি কি কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে না? আল্লাহ কি বলছেন? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা সামিল হবে। আচ্ছা, কিছু কিছু, এই যে এই লোক আমাকে আগাতে গেছে, আমি তো মনে করি মনে হয় আর এক বক্তা আসছে মনে হয়। আমি জিজ্ঞেস করছি উনি কেটে বসে আপনাকে একটু নিতে আসছে। এই অবস্থা, ইমাম সাহেব জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, মুসল্লিরা পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, দাড়ি আছে। আমাদের দেশে কিছু কিছু মুসল্লি আছে টুপি নাই, প্যান্টটা শুধু নিচে একটু ভাঁজ করে ধুয়ে, তো চিন্তা করে দেখলাম যে প্যান্টটা যে টাইট এ বসে পেশাব করতেও পারে নাই, বসে পেশাব তো করতে পারেই নাই, তারপরে কুলুবও নিতে পারে নাই। তার কারণ আমরা একটা সাইজ করি কুলুব নেই, তো উনি প্যান্টের মধ্যে হাত দিবে কেমনে? প্যান্ট এত টাইট, ওর মধ্যে হাত ঢুকবে না তো। ওই অবস্থায় যাই, আমিও পারিনি, লোকেও ছাড়ে না। এরকম কিছু মুসল্লি আছে কিনা? রং তামাশা করো না, মুসলিম জিন্দেগি স্বাধীন নয়, মুসলিম জিন্দেগি পরাধী। বলে কেমন পরাধীন? এই জন্য বলছি পরাধীন, কোরআনের আইনের বাইরে চাল চলন করা যাবে না, যার জন্য আমরা পরাধীন। আল্লাহর দেওয়া চুল ওরা কেটে ফেলে, আমাদের মুসলমানের মেয়েদের চুল কাটা যাবে না। রাস্তায় তারা হাফ প্যান্ট পরে ঘুরে,
মুসলমানের জন্য এটা চরম বেয়াদবি কিনা? বেয়াদবি না? যার জন্য বাবাজি একটি একটি করে যদি বলি ফজর পর্যন্ত কথা শেষ হবে না। আমরা মুসলমান জাতি কিন্তু স্বাধীন নয়, আমরা পরাধীন, আমরা অ্যারেস্ট হয়ে গেছি কোরআনের কাছে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুইতি পানি লওয়া নাই, আপনি বললেন আল কোরআনের আলো, কিন্তু আপনি নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আপনি কিন্তু কোরআনের দাওয়াত দিচ্ছেন। আবার মুড়ি ধরলেন আপনি পীরের দরবারে, মুড়ি ধরার পরে আপনাকে কিছু আমল করে ওলি হতে হবে, আমল করে ওলি হতে হবে। এবার আসুন পীরের দরবারে, আগে যাই হোক দুই চার ওয়াক্ত নামাজ পড়ত, পীরের দরবারে যাই আবার একেবারে ছেড়ে দিয়েছে, এমনও মুরিদ আছে কি নাই? আমি কি গো, তোমরা কি ব্যাপার, তুমি যে এর আগে নামাজ পড়তা? বলে আমি পীর ধরেছি। পীর ধরলে নামাজ বাড়ে না কমে? জোরে কম, পীর ধরলে নামাজ, আর উনি পীর ধরেছে নামাজ, আমি নামাজ পড়ো না কেন? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। আগে এই জায়গায় একটা গুণা হয়েছে যে তুমি কাবা কাবাকে অস্বীকার করে তোমার পীরকে কাবা বানিয়েছো, এত সস্তা কথা। আর এই স্ত্রী তার পীরই বাকি।